বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে, যেটা হলো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কী? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া কী? এই প্রশ্নটার সম্পূর্ণ নোটস এবং বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানো যে ভারতবর্ষ গল্পের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি তোমাদের সামনে করেছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেখে নিও। আর এই যে নোটসটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা অবশ্যই নোট করে নিও, কারণ পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা আমাদের বাংলা পাঠ্য বইয়ে ভারতবর্ষ গল্পের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কী? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া কী? এই প্রশ্নটার সম্পূর্ণ নোটসটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। এর কারণটা হলো, প্রশ্নটা একদিকে যেমন ইম্পর্ট্যান্ট, অন্যদিকে এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সমস্ত গল্পের একটা চরিত্র ফুটে ওঠে, যার জন্য প্রশ্নটা দুদিক থেকে ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে আমি তোমাদের বিভিন্ন প্রশ্নের নোটসগুলো যথারীতি তোমাদের সামনে তুলে ধরেছি, বিভিন্ন প্রশ্নের আরও বিভিন্ন প্রশ্নের নোটসগুলো তোমাদের সামনে কিছুদিনের মধ্যে তুলে ধরবো। তো যাই হোক, তো আজকের এই প্রশ্নের নোটসটা এমনভাবে তোমাদের সামনে তৈরি করা যে কীভাবে তোমরা লিখবে প্রক্রিয়া। দেখো, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা এরকমভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো পার্টে কিন্তু প্রশ্ন আসে। যেমন দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কী? গ্রামের দুটি সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া লেখো। ধরো এই যে প্রশ্নটা, এখানে তোমার মার্কস থাকলো 1+4, এরকমভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন থাকবে, টোটাল 5 মার্ক। এবার তোমাকে কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিন্তু দুটো পার্টে লিখতে হবে, তাহলেই কিন্তু নম্বরটা ভালো পাওয়া যায়। একবারে ফার্স্ট লাস্ট তুমি একবারে লিখে ফেলবে সেরকমটা কিন্তু করবে না। তো যাই হোক, যেভাবে তুমি লিখবে সেটা তুমি কীভাবে লিখবে সেটা একটু দেখে নাও। তো প্রথমেই তোমরা একটা এই সিম্বলিক ইউজ করতে পারো, তারপর যথারীতি লিখবে, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ ছোট গল্পে গ্রামের হিন্দু পাড়ার লোকেরা বৃষ্টির জলে ভিজে মারা যাওয়া এক বুড়িকে নদীর চড়াই ফেলে দিয়ে এসেছিল। কিন্তু বিকেলে দেখা যায় মুসলিম পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে সেই বুড়ির মৃতদেহের চ্যাংদোলাটা নিয়ে বাজারের দিকে আসছে। এটিই ছিল সেই অদ্ভুত দৃশ্য। তাহলে অদ্ভুত দৃশ্যটা কী? আর এর আগের একটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে বুড়িটা কী ছিল, বা বুড়ির সম্পর্কে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদের বুড়ির চেহারার বর্ণনা দিয়ে সুন্দর করে তুলে ধরেছি, সেই প্রশ্নটাও দেখে নিও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রয়েছে কিন্তু এই ভারতবর্ষ থেকেই। এবার সেকেন্ড পার্টে আমাদের কী প্রশ্ন ছিল? তাহলে অদ্ভুত দৃশ্যটা কী ছিল? অদ্ভুত দৃশ্যটা ছিল যে হিন্দু পাড়ার লোকেরা বৃষ্টির জলে ভিজে মারা যাওয়া সেই বুড়িটাকে নদীর চড়াই ফেলে দিয়ে এসেছিল, কিন্তু বিকেলবেলা দেখা যায় যে মুসলিম পাড়ার লোকেরা আবার আরবি মন্ত্র পড়তে পড়তে সেই বুড়ির মৃতদেহ চ্যাংদোলাটাকে নিয়ে বাজারের দিকে আসছে। এটি ছিল সেই অদ্ভুত দৃশ্য। নেক্সট পার্ট আমাদের যেটা ছিল, কি বললাম, গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে এই দৃশ্যের প্রতিক্রিয়া কী ছিল। এইবার যেহেতু দুজনের মধ্যে গণ্ডগোল, তীব্র গণ্ডগোল সৃষ্টি হয়েছিল দুটো সম্প্রদায়ের মধ্যে, তো কীভাবে আমরা উত্তরটা লিখবো দেখো। ভারতবর্ষে ছোট গল্পে এক বৃদ্ধবাসিনী বুড়ি এক বৃক্ষবাসিনী বুড়ি বৃষ্টিতে ভিজে নিঃসার হয়ে পড়ে থাকলে গ্রামের লোক ভাবে বুড়ি মারা গেছে। এই সময় চৌকিদারের কথা মতো পুলিশকে খবর না জানিয়ে বুড়িকে চ্যাংদোলায় করে নদীর চড়ায় ফেলে দিয়ে আসা হয়। কিন্তু বিকেলে বাজারের দিকে সেই বুড়ির চ্যাংদোলা নিয়ে মুসলমান পাড়ার লোকেরা ছুটে আসে। তারা দাবি করে বুড়ি মুসলমান। এই বক্তব্যের প্রমাণ চাওয়া হলে তারা বলে বুড়িকে অনেকেই আল্লাহ বিসমুল্লাহ বলতে শুনেছে, আবার মোল্লা সাহেব বাসে করে শহরে যাওয়ার সময় বুড়িকে স্পষ্ট কলমা বলতে শুনেছেন। কিন্তু হিন্দু পাড়ার লোকেরা এই দাবি মেনে নেয় না। ভট্টাচার্য মশাই বলেন তিনি বুড়িকে স্পষ্ট শ্রীহরি শ্রীহরি বলতে শুনেছেন, আবার নকরিরাপি দিব্যি খেয়ে বলে সে বুড়িকে আপন মনে হরিবোল বলতে শুনেছে। এই রকমভাবে দুই সম্প্রদায়ের লোকেরা প্রমাণ দেওয়া শুরু করে এবং নিবারণ বাগদি নামক ডাকাত ও করিম ফরাজি লাঠিয়ালের হুঙ্কারের পরিস্থিতি আরও জটিলতর হয়। এইভাবে বুড়ির দেহ নিয়ে তর্কাতর্কি এবং সশস্ত্র সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয় একদম প্যাকটা উত্তর। খুব বেশি উল্টোপাল্টা কথা বলার দরকার নেই, যেটা মূল উত্তর সেটা লিখবো, আমার মার্কস পাস, সেইভাবে আমাকে উত্তরটা কিন্তু রেডি করতে হবে এবং এইভাবে আমি আমার সম্পূর্ণ উত্তরটা রেডি করব এবং নোটসটা কমপ্লিট করব। একদম সুন্দর অ্যান্সার,
ঠিক এইভাবে সেট আপ করে আমাকে পরীক্ষার হলে লিখে আসতে হবে, প্যারা করে মূল অ্যান্সারটাকে তুলে ধরতে হবে এবং পার্টলি আমাকে উত্তর দিতে হবে, তাহলেই দেখা যাবে আমি কিন্তু পরীক্ষায় ভালো মার্কস পাব। তো এই প্রশ্নটার সম্পূর্ণ নোটসটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, প্রয়োজনে তোমরা এই নোটসটা সম্পূর্ণটা লিখে নাও এবং সুন্দরভাবে নোটস করে নাও। তাহলে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মতো আলোচনা শেষ করছি, ধন্যবাদ।